মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড়, যে তুমি তো আমারই ছিলে, আজ কেন পর যে? কেন এই লাইনগুলো কবিতার মতো করে বললাম? কারণ এই লাইনগুলোই কবিতার মতো করে বলেই স্ত্রী আশা ভোঁসলের রাগ ভাঙিয়েছিলেন রাহুল দেব বর্মা। তারপরে অবশ্য এই লাইনগুলি দিয়ে গান গানে পরপর হিট দিয়ে গেলেও ব্যক্তিগত জীবনে রোমান্সটা অতটা হিট করেনি পঞ্চম দা। কিছুটা একাকিত্ব, আর দেখুন একাকিত্ব কাটাতে নতুন বন্ধু খুঁজি আমরাও, বর্মন সাহেব তার ব্যতিক্রম নয়। একটা মজার কথা বলি, নানান রকম ছলনায় রাহুল দেব বর্মন আশাজিকে বোঝাতে চাইতেন যে তার আশাজিকে ভীষণ ভালো লাগে, মাঝে মধ্যে লুকিয়ে ফুলও পাঠিয়েছিলেন নাম না করে। আর আশাজি রাহুল দেব বর্মনের সামনেই সেই ফুল ছুঁড়ে ফেলে দিয়ে কে বারবার ফুল পাঠায় কে জানে, একদম ভালো লাগে না। পরে অবশ্যই ঘটনার জানাজানি হয়ে গেলে খুবই হাসির উদ্রেক হয়। সেই সময় বলিউডের প্রথম মিউজিক্যাল কাপল ছিলেন এই দুজন, তাদের মধ্যে ভালোবাসা কতটা গভীর ছিল তা তাদের গানগুলো শুনলেই বোঝা যায়। আসুন শুনে নিই সেরকমই কিছু রোমান্টিক গান। যদি তুমি তো এই পরিবারেরই একজন মানুষ, এই সারেগামা পরিবারের, আজকে এই লেজেন্ডস মঞ্চে তোমার পারফর্ম করতে কেমন লাগছে? ভীষণ স্পেশাল লাগছে। প্রথমত তো এইরকম একটা কনসেপ্ট খুব ভালো লাগছে এবং খুব খুশি হয়েছি, এবং তার সঙ্গে আমাদের সারেগামা পার পরিবারের সব মিউজিশিয়ানরা, এবং কিশোরজিও আমাদের পরিবারের একজন, উনি মাঝে মধ্যেই আসেন এবং আমাদেরকে এরকমভাবে মুগ্ধ করেন, এবং ওনার সঙ্গে গান গাওয়াটা, গাইতে পারাটা, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। এখন যে গানটির কথা বলবো সেটি কার্স ছবি। এই ছবির সঙ্গীত পরিচালনার জন্যই ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান লক্ষ্মীকান্ত এবং কেরালা। প্রথমে কিন্তু ছবিতে এই গানটা ছিল না, যখন ছবির কাজ হচ্ছে, মিউজিকের কাজ হচ্ছে, পরে এই ছবির একটা টিউন, একটা মিউজিকের টিউন এত ক্যাচি হয়, এত কানে লেগে থাকে, মনে বসে থাকে, যে লক্ষ্মীকান্ত প্যারেলাল ভাবেন যে এই টিউনটাকে ধরে একটা গোটা গান হওয়া উচিত। জন্ম হয় কালজয়ী গানের এক হাসিনা থি এক দিওয়ানা থা। কত কি রয়েছে লেখা কাজলে কাজলে অনেকে বলে অমর বলে কিছু হয় না, আমি বলি হয়। গান অমর হয়, শিল্প অমর হয়, অমর বলেই সেই গানের মধ্যে দিয়ে, শিল্পের মধ্যে দিয়ে আজও অমর হয়ে আছেন কিশোর কুমার এবং আর ডি বর্মনের মতো কত গুণী শিল্পী। আমাদের জীবনের সময় হয়তো বাধা থাকে, তাই যতদিন আমরা আছি, যতক্ষণ আমরা আছি, যেন হাসি মুখে থাকতে পারি, একে অপরকে ভালো রাখতে পারি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।